বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নারী শিক্ষায় যে অচলায়তন ছিল সেটি ভেঙে বেরিয়ে আসেন ইলা মজুমদার নামের একটি মেয়ে। পরবর্তীতে তিনি হয়ে ওঠেন বাংলার প্রথম মহিলা ইঞ্জিনিয়ার, গড়েন অগণিত কীর্তি। 1930 সালের 24 জুলাই পূর্ব বাংলার ফরিদপুর জেলা মাদারীপুর গ্রামে জন্মগ্রহণ করেন ইলা মজুমদার। 1944 সালে তিনি খুলনায় নবম শ্রেণীতে পড়াশোনা করছিলেন। এমন সময় দেশভাগ পূর্ব ধর্মীয় সংঘাতের কারণে ইলা দেবীর পরিবার 1945 সালে পশ্চিমবঙ্গে চলে আসে। এর ফলে তার শিক্ষা জীবন থেকে একটি বছর হারিয়ে যায়। অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে মাধ্যমিক পাশ করেন ইলা মজুমদার। 1947 সালে ভারতের স্বাধীনতার পরে প্রথমবারের মতো ভারত সরকার ঘোষণা করলেন পড়াশোনার ক্ষেত্রে মেয়ে এবং ছেলে উভয়ের জন্য উন্মুক্ত করা হবে। এই সুযোগে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য পরীক্ষা দেন ইলা মজুমদার। নির্বাচিত হন ভারতের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে। পাশাপাশি মেডিকেল কলেজেও ভর্তির সুযোগ পান সময়ের থেকে এগিয়ে থাকা এই মেয়ে। প্রকৌশলী হওয়ার স্বপ্ন থাকায় ভর্তি হন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। ইলা ছিলেন তার ব্যাচের 400 ছাত্রদের ভেতর একমাত্র মেয়ে। 1951 সালে তিনি ভারতের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে ইতিহাস করেন। তিনি ভারতের প্রথম মহিলা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হন। এরপর ইলা মজুমদার গ্লাসগো ভিত্তিক সংস্থা বার এবং স্ট্রাউট থেকে স্নাতকোত্তর প্রশিক্ষণ নেন। ইলা বিদেশে যাওয়া প্রথম ইঞ্জিনিয়ারিং মহিলা শিক্ষানবিশ হয়েছিলেন এবং একটি মাইলফলক তৈরি করেন। প্রশিক্ষণ শেষে ভারতে ফিরে তিনি দেরাদুনের অর্ডান্স ফ্যাক্টরিতে চাকরি নেন। এর 6 মাস পরে 1955 সালে তিনি দিল্লি পলিটেকনিকে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে কলকাতা ইনস্টিটিউট অব জুট টেকনোলজিতে লেকচারার হন তিনি। পরবর্তীতে ইলা মজুমদার এবং আরও কয়েকজনের উদ্যোগে কলকাতায় প্রথম মহিলা পলিটেকনিক প্রতিষ্ঠিত হয়। পলিটেকনিকটির নাম উইমেন্স পলিটেকনিক কলকাতা। ইলা ছিলেন এই পলিটেকনিকের প্রথম প্রিন্সিপাল। তার বিস্তৃত কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে 1985 সালে জাতিসংঘের তরফ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয় ঢাকা শহরে একটি মহিলা পলিটেকনিক কলেজ খোলার। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তখন তাকে ছাড়তে রাজি ছিলেন না। পরে অবশ্য তিনি সাফল্যের সঙ্গেই কাজটি সম্পন্ন করেন। 2019 সালের 11 ডিসেম্বর ইলা ঘোষ মজুমদার মৃত্যুবরণ করেন। রেখে যান শত সহস্র কীর্তি। দুই বাংলা মিলিয়ে প্রথম নারী ইঞ্জিনিয়ার এ নারী শিক্ষার অগ্রদূত হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন চিরদিন।